জি, এক হুজুর বলেছে সব হাদিস নাকি মানতে হবে, নাউজুবিল্লাহ। সব হাদিস যদি মানতে হয় তাহলে ওই ব্যক্তির ইমান থাকবে না, কারণ জাল হাদিস মানলে মানুষের ইমান থাকবে না এমন কিছু হাদিস আছে। এই কথাটা ভুল বলেছে। হাক্কানি পীর ধরা যাবে কি? পীর ধরা যাবে যেমন শয়তান ধরা হয় এইভাবে। এই পীর ধরা একটা ব্যয়খুবই বদমাশি, ঠিক আছে? এই পীরের খপ্পরে পড়া যাবে না। কি বক্তব্য শুনেন এখন, তাও আহলে হাদিস কাকে বলে? কোরআন এবং সহি হাদিসের যারা অনুসরণ করে তারা আহলে হাদিস। আহলে হাদিস কোনো দলের নাম না, কোনো ফেরকার নাম না, একটা আকিদার নাম। একজন আলেম বলেছেন জাকির নায়ক নাকি মুসলমান হয়নি। জাকির নায়ক মুসলমান হয়নি, তোমার মুসলমানিত্ব আছে কিনা তুমি এখন তলায় দেখো।